sobrinha sehr lapropolar an ihn anderge. Als que compar a Haro y Efrin sonar por la charpone no está chocar para ir a mi mosquite por ser no vi solo la cual y yo a salame por ir a los avantes que que hemos puesto en todo algo todo un modo de uno de intención a no vi solo la verdad que y es el সেই নির্দেশনাগুলো সরাসরি আমরা দার্সের মাধ্যমে শোনার জন্য বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া দান সকলে বলে আলহামদুলিল্লাহ। নর্দা সরকার বাড়ি জামে মসজিদ আমাদেরকে দিনের বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ক্লাসের মাধ্যমে আমরা সবসময় নিয়মিত চেষ্টা করে যাচ্ছি কোরআনে কারিমের তাফসীর, হাদিসের দার্স, আরও বিভিন্ন বিশেষ আলোচনার মাধ্যমে, বিশেষ খুতবার মাধ্যমে, যাতে এই দেশের এবং সারা দুনিয়া বাংলা ভাষাভাষী মুসলিম ভাই ও বোনেরা দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারেন, এই লক্ষ্যেই আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সেই কাজেরই অংশ হিসাবে আজকে আমাদের এই এলমে হাদিসের রিয়াদুস সালেহীন থেকে দার্সের প্রোগ্রাম। এলমে হাদিস কোন দলের কোন ব্যক্তির সম্পদ না, হাদিস হল তার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন দলের কোন ফেরকা? আল্লাহর রাসূল সবার, সারা দুনিয়ার যত মুসলিম আছে, যত মাযহাবে, যত ফেরকা, যত রকমের মুসলিম আছে, যত তরিকার, যত সিদ্ধিকার, সবাইয়ের রাসূল। রাসূল যেহেতু সবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সবার। হাদিস কেউ জন্য ভাগ করা যাবে না যে এটা অমুক দলের হাদিস, এটা অমুকের হাদিস, এটা অমুক গ্রুপের হাদিস, এটা অমুক কার্তা হাদিস। হাদিস নবী যেমন, রাসূল যেমন, পুরা উম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসও পুরা উম্মা। আলহামদুলিল্লাহ মহাদেশের কেরাম আমাদের জন্য কত কষ্ট করে, আমরা গত রাত্রে শুনেছি রিয়াদুস সালেহীন সম্পর্কে ইমাম নাওয়াবি রাহমাতুল্লাহ কিভাবে আমাদের জন্য কত কষ্ট করে এইভাবে বিষয়ভিত্তিক কোরআনে কারিমের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস এগুলোকে এনে এত সুন্দর করে সাজিয়ে আমাদের জন্য রেখে দিয়েছেন। এবং এই রিয়াদুস সালেহীন এমন একটি কিতাব, এমন একটি হাদিসের গ্রন্থ যেই গ্রন্থটি সম্পর্কে দুনিয়া কার দ্বিমত নেই, অর্থাৎ সকল মতের মুসলিম সবার ঐক্যমত এই রিয়াদুস সালেহীনের ব্যাপারে। অনেক সময় মানুষকে দলবাজি দলবাজি করতে গিয়ে, ফেরকাবাজি করতে গিয়ে, এটা এত খারাপ জিনিস দলবাজি, নিজের দলকে টিকিয়ে রাখার জন্য নিজের দলের স্বার্থে দেখা যায় অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসকেও বিকৃত ব্যাখ্যা দিতে মানুষ মানে পিছপা হয় না নিজের দলকে কেনার জন্য। দেখা গেছে একটা হাদিস একেবারে 100% সহি, সহি মানতেও অসুবিধা নেই, সব ঠিক আছে, কিন্তু যখন এটা আমার দলের আওতায় পড়তেছে না বা সহি হলেও এটাকে আবার বিকৃত ব্যাখ্যা দিয়ে আমরা এটাকে বিভিন্ন দিকে নিয়ে যাই, এই জিনিসটা উম্মার জন্য সবচেয়ে খারাপ জিনিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, এরা সবাই আমাদের এই মুসলিম উম্মার সম্পদ, এরা আমাদের সবাইই ইমাম। ইমাম আবু হানিফও আমাদের ইমাম, ইমাম শাফিও ইমাম, ইমাম মালিকও ইমাম, ইমাম আহমদের হাম্বলও ইমাম, ইমাম বুখারিও ইমাম, ইমাম মুসলিমও ইমাম, ইমাম তিরমিজিও ইমাম, কেউ ফিকহের ইমাম, কেউ তাফসীরের ইমাম, কেউ হাদিসের ইমাম, কিন্তু সবাই আমাদের ইমাম। কিন্তু যখন আমি এক দল একজনকে ইমাম মেনে নিলাম, বাকিদেরকে আর ইমাম মানে নাই,
তখন দেখা যাচ্ছে আমার দল থেকে আমার জন্য এবার ওই একান্তের মান সম্মান ইজ্জত এলেম সবকিছুর বিরুদ্ধে তখন লেগে যায়, তখন ছাত্র ছাত্রীদেরকে আমরা অসম্মান করে থাকি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ফিক আমরা এই দেশে মেনে চলি, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কিতাব আছে আল ফিকহুল আকবার, এটা হলো আকীদার কিতাব, এটা হলো সবচেয়ে পুরাতন প্রাচীন যুগের আকীদার কিতাব। মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা নামে দিয়েছেন আল ফিকহুল আকবার, মানে উনি যে ফেক নিয়ে কাজ করেছেন উনি বলতে চাচ্ছেন যে আকীদা হলো বড় ফেক, সবচেয়ে বড় ফেক হলো আকীদা, আগে আকীদা ঠিক করতে হবে। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ এই কিতাবের নাম দিয়েছেন আল ফেকুল আকবার। আচ্ছা, অথচ আমাদের দেশে আমরা সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ফেক অনুসরণ করি, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর এই বইটা কোন মাদ্রাসায় সিলেবাসে নাই, আলিয়া মাদ্রাসাও নাই, কওমি মাদ্রাসাও নাই, কোন মাদ্রাসায় নেই। আমি অনেকদিন চিন্তা করতাম যে আলিয়া মাদ্রাসায় কওমি মাদ্রাসার সিলেবাসে অন্য আকিদার কিতাব পাঠ্যসূচি আছে, এটা নাই কেন? এক নম্বরে তো এটা থাকার কথা, যেহেতু আমরা হানাফি ফিক অনুসরণ করি, আবু হানিফা রহমতুল্লাহ এর মাযহাব মেনে চলি, তাহলে এটাই তো এক নম্বরে থাকার কথা, এটা কোনো মাদ্রাসায় পড়ায় না। আমরা ছাত্র জীবনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর আকিদার কিতাব আছে এটাও জানতাম না, এটা সম্পর্কে কোনো ধ্যান ধারণা কোনো আলোচনা এই দেশে নাই। কারণ কি, বর্তমান যারা আমরা হানাফি নামে পরিচিত তাদের আকিদার সাথে ওই আকিদার মিল নেই। এখন ওই বইটা যদি এই দেশে পাঠ্যসূচি হয় তখন তো আমাদের আকিদার সাথে ওই বইয়ের আকিদা যখন মিলবে তখন দেখা যাবে যে গর্বিত আমাদের আকিদা হানাফি আকিদার উপরে নাই। এখন সবকিছু নিজেরা তৈরি করে আমরা আবু হানিফা রহমতুল্লাহ নামে চালাই যে এটা আবু হানিফা রহমতুল্লাহ করছে, অথচ ওনার কিতাব ফেকের কিতাব। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন, এই যে বর্তমানে কিছু বিষয় নিয়ে আমাদের দেশে দলা দলি ফেরকাবাজি মারামারি মসজিদে মসজিদে কিছু বাড়াবাড়ি সীমালঙ্ঘন চলতেছে, এই সীমালঙ্ঘন করতে গিয়ে দেখবেন যে বুখারীর বর্তমান সহিহ বুখারীর এখন মহা উৎসব চলতেছে বাংলাদেশে, বুখারীর একটা উৎসব আছে এটা আপনারা জানেন কি না জানেন, এই রজব মাস আসলে বুখারীর উৎসব শুরু হয় বাংলাদেশে, উৎসব মানে ঘরবে বুখারী, বুখারী যখন খতম হয় তখন বিশাল খাওয়া দাওয়ার আয়োজন বিশাল অনুষ্ঠান হয়, আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ সহিহ হাদিস শেষ করা হয়েছে আলোচনা করা হয়েছে। তো কিন্তু যে মানুষগুলো বুখারি নিয়ে মহা উৎসবে ব্যস্ত সেই মানুষগুলোই আবার যখন আপনি বুখারি হাদিসের কথা বলবেন তখন দেখা যায় যে এত রাগান্বিত বুখারির উপরে বুখারিকে গালি গালা শুরু করে, বলে যায় নিয়ে খালি বুখারি বুখারি করে, মাদ্রাসা কদিন পড়ছে বুখারি শরীফ একটা প্রবলের নিচে রয়ে হাতে বুখারি শরীফের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা, অথচ বুখারির উৎসব চলতেছে এবং বুখারির খতম চলে আমাদের দেশে, কোরআন খতম যেরকম চলে অনেক অঞ্চল আছে যে হুজুরেরা বুখারি খতম করে, বুখারি খতম করতে হলে মিনিমাম 20,000 টাকা 30,000 টাকা হাতিয়ে দিতে হয়, কারণ কয়েকজন মিলে পড়তে হয়, এটা বুখারির খতমের মাধ্যমে বিশাল বরকত, মানে রোগ ব্যাধি বিপদ আপদ মুসিবত সব চলে যাবে, কিন্তু বুখারির হাদিসের কথা বললে দেখবেন যে তারাবি বিশ্বাকার দলিল কোথায় মুসান্নাফে ইবনে আবি শাইবা, ওইটার দলিল কোথায় মুসান্নাফে ইবনে আবি শাইবা, মানে বুখারি মুসলিম তিরমিজি এগুলাতে অনেক দলিল আমাদের খুঁজে পাওয়া যায় না, সব দলিল ওখানে পাওয়া যায়, এখন যে কিতাবে এত দলিল পাওয়া যায় তো সেটাই তো আমাদের দেশের মাদ্রাসা এক নম্বরে পড়ানোর কথা,
সেটা থাকার কথা না তো বাংলাদেশের কোন মাদ্রাসা দিক করেছে ওই কিতাবটা ওই হাদিসের গ্রন্থটা সিলেবাসে নাই এটা নিয়ে আমি অনেক দিন চিন্তা করছি ঘটনা কি এটা রহস্য কোথায় যে এটা এত দলিল সব এখানে পাওয়া যাচ্ছে তো ওই কিতাবটাই তো মাদ্রাসা এক নম্বর পাঠ্য করার কথা তাহলে আমাদের সুবিধা হয় ওখান থেকে সব পাই পরে দেখি যে ওই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে কিতাবর রাতে আলা আবি হানিফা সেখানে 125টি পরিচ্ছেদ আছে এই কিতাবের মধ্যে এই অধ্যায়ের এই পরিচ্ছেদগুলোর মধ্যে 125টি ইমাম আবানি রহমতুল্লাহ আলাইহি ভুল আলোচনা করছে এবং 125টি ভুল আলোচনা করার জন্য ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি তিনি অনেকগুলো হাদিস প্রায় 600-700 হাদিস নিয়ে আসছেন তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 125টি ভুল মাসালা আলোচনা করার জন্য 125টি পরিচ্ছেদ করছেন তখন বুঝতে পারলাম অবশ্যই যে এটা যদি সিলেবাস করা হয় তাহলে তো সবাই জেনে যাবে এই জিনিসটা এই জন্য এটা সিলেবাস করা হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই দেশে আমরা সব মহাবক্তা আব্দুল কাদের জিলানীর নামে এই দেশে হাজার হাজার ওরস হয় হাজার হাজার অনুষ্ঠান হয় নাম বলে প্রতিদিন আড়াইটা করে লোম ধরে যায় দুইটা আরেকটা অধ্যায় বেশিও ধরে না কমও ধরে না আড়াইটা করে ধরে তারপরে এরকম আরো সেই খতমে গাউসিয়া তারপরে খতমে সুরিয়ানি আরো অনেক কিছুর সাথে জড়িত আছে অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর কোন বই এই দেশের মাদ্রাসায় পড়ায় না বলে দেখি যে আব্দুল কাদের জিলানী বইয়ের মধ্যে মানে হানাফি মাযহাবের বিরুদ্ধে এমন জঘন্য মারাত্মক কথাবার্তা লিখছে কঠিন ভাষায় লেখা লিখছে এই জন্য ওই বইগুলো পাঠ্য করা হয় এইভাবে মানে আমি যে কথাটা বলতেছিলাম এটা বলার উদ্দেশ্য না হানাফি মাযহাব খারাপ বলতেছি না হানাফি মাযহাব একটা হক মাযহাব সাইয়েদ মাযহাব হক সাইয়েদ মাযহাবের এক মাযহাব হক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অবশ্য হক তিনি অনেক বড় ফকিহ ছিলেন মুজতাহিদ ছিলেন আলেম ছিলেন আমি বলতেছি এই কথাটা যে হাদিস আমাদের সবাই হাদিস কোন দলে কোন মাযহাবে কোন ফেরকা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও আমাদের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলও আমাদের সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতিও আমাদের সবাই এই জন্য বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাঈ শরীফ ইজরিয়াতুস সালেহীন এইগুলো কোনো দল মত মাযহাব ফেরকার কিতাব না এগুলো পুরো মুসলিম উম্মাহ সম্পদ আলহামদুলিল্লাহ আমরা আজকে ইয়াদুস সালেহীন তারসে আশার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা এসেছেন আল্লাহ পাক আমাদেরকে এই প্রোগ্রাম থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন এখন আমাদের সামনে ইয়াদুস সালেহীন থেকে তারস পেশ করবেন আমাদের সবার সম্মানিত শায়খ শায়খ ডক্টর মোহাম্মদ মনজুর